আজকে আমি যে ভাতটা বেঁচে যায় সেটা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি আগেও আমি ভাত দিয়ে যে বেঁচে যাওয়া ভাত দিয়ে চিলাটা ডোসাটা বানিয়েছিলাম সেটাও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে এটা দিয়ে আমি তরকারি করেছি তো এটা আপনি খুব সহজভাবে তৈরি করতে পারবেন খেতেও ভালো লাগে তো ভাতটা যদি বেঁচে যায় তো আপনি এভাবে তৈরি করে নেবেন তো এটা কিভাবে আমি তৈরি করেছি আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার অবশ্যই করবেন তো এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনি আপনাকে দেখাচ্ছি তো এখানে যে ভাত নিয়েছি এটা বাসি ভাত একটু ঠান্ডা আছে এখন শীতকাল আছে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটা একটু আমি গরম করে নেব তাহলে গ্রাইন্ড করতে সুবিধা হবে ঠান্ডা হলে তো কি হয় ভালো করে এটা গ্রাইন্ড হবে না তো সেই জন্য এটা আমি একটু জলে দিয়ে গরম জলে দিয়ে একটু দু তিন মিনিটের জন্য গরম করে নেব আর এটা বেশি নয় হাফ কাপ চাল যদি আপনি নেবেন কাঁচা চাল সেটা যে সেদ্ধ করে হয় সেইটুকুই আছে ওর থেকেও কম আছে অনেকই কম নিয়েছি আমি এখানে জল দিয়েছি জলের মধ্যে আমি এই ভাতগুলো দিয়ে দিচ্ছি এভাবে তো দু মিনিট রাখবো বেশি না দু মিনিট রেখে আমি এটা বের করে নেব বেশি ফুটাবো না দেখতে পাচ্ছেন জলটা সাইড থেকে ফুটতে শুরু হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এটাকে আমি আর বেশি রাখবো না বেশি গরম করতে হবে না একটু জলটা গরম হয়ে গেলে ভাতটাও ভালো করে হয়ে যাবে তো এবার এটা নামিয়ে নিচ্ছি আমি আমি এটা এভাবে ছাঁকনিতে দিয়ে এটা ভালো করে এই যে জল ছিল এক্সট্রা সেটা বের করে নিয়েছি তো এটা আমি এবারে সাইডে রেখে দিচ্ছি যে জলটা যেন পুরো চলে আসে নিচে এদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি রিফাইন্ড তেল ইউজ করছি আপনি সর্ষে তেল দিয়েও করতে পারেন এটা এর মধ্যে একটু আমি সর্ষে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হিং হিঙের ফ্লেভারটা ভালো আসবে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি সেটা পুরো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে কেটে মানে কুচি কুচি করে দিয়েছি আপনি গ্রাইন্ড করেও দিতে পারেন এর মধ্যে একটু আমি দিয়ে দিচ্ছি দালচিনির টুকরো আর তেজপাতা এটা আপনি আগেও দিতে পারেন আমি তখন দিয়ে নিই পরে দিচ্ছি দালচিনির টুকরো দিয়েছি আর তেজপাতাকে টুকরো করে দিয়েছি আপনি শুকনো লঙ্কা এর মধ্যে দিতে পারেন তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আর এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি ওটা ক্লিপটা স্কিপ হয়ে গেছে তো আদা লসুনে হাফ চামচের মতন পেস্ট দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এর মধ্যে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু দেবো ধনিয়া গুঁড়ো এক চোথাই চামচের মতন আর দিয়েছি একটু হলুদ এটা দিয়ে আর লঙ্কা গুঁড়ো যে দিয়েছি এটা কালারের জন্য দিয়েছি এটা ভালো করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব জল তো জলটা হাফ কাপের মতন দিলে ভালো হবে তো এটা আমি এবারে জল দিয়ে এটা সাইডে রেখে দেব তো তার আগে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু আমি তেল লাগিয়ে নিচ্ছি ঘি লাগাইনি তেল লাগাবেন তেল লাগিয়েছি তার মধ্যে আমি বাটার পেপার নিয়ে নিয়েছি আপনি কোনো প্লেট নিতে পারেন কিন্তু যার কানা উঁচু থাকে যার একদম চাপটা নেবেন না কানা উঁচু থাকে সেটা ভালো হবে এখানে আমি জারটা নিয়ে নিয়েছি চালগুলো এখন নর্মাল ঠান্ডা হয়ে গেছে গরম নেই তো এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে আলু তো একটা আলু আমি নিয়েছি সেদ্ধ করে সেটা দিয়ে দিচ্ছি আর যদি আপনি ফ্রেশ চাল করছেন তার মধ্যে আপনি আলু সেদ্ধ করে ওই চালটা করতে পারেন এর মধ্যে দু চামচের মতন দিলাম মিল্ক পাউডার ওটার জন্য একটু মিল্ক মানে পনিরের ফ্লেভারটা আসবে এর মধ্যে ভালো লাগবে দু চামচ দিয়েছি বেশি না এর সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচের মতনই দই দইটাও দিয়ে দিচ্ছি টক দই এটা এটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি গ্রাইন্ড করব এর মধ্যে একটু নুন দিয়ে দেবো সঙ্গে আর তারপর এটাকে আমি গ্রাইন্ড করব। এটা এখানে নুন দিয়ে দিচ্ছি আর যদি আপনার জল লাগে তাহলেই জল দেবেন না লাগলে তাহলে দেবেন না এটা একদম পাতলা করবেন না একটু গাঢ় হলে ভালো তো এটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি তো এখানে গ্রাইন্ড করে নিয়েছি আমার এর মধ্যে দু চামচের মতন মাত্র দু চামচ আমি এর মধ্যে জল দিয়েছি বেশি দিই নি কেননা দই ছিল এর মধ্যে আর চালটা একদমই নরম ছিল সেই জন্য লাগেনি বেশি তো এটা রেডি হয়ে গেছে একদম পেস্ট ভালো করে এটা একটা বাটিতে আমি বের করে নেব এভাবে পুরো পেস্টটা যেন এর মধ্যে দানা থাকে না চাল গোটা চাল থাকে না সেটা মনে রাখবেন এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি সোডা এটা বেকিং সোডা দিয়েছি দেখতে পাচ্ছেন অল্পই দিয়েছি একদম এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দু চুমটির মতন সোডা দেবেন বেশি দেবেন না এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচের মতন ভর্তি করে একদম ভর্তি করে দু চামচের মতন ময়দা আর এটা ভালো করে মিক্স করে দিচ্ছি আমি এভাবে একদম পাতলা যেন ঘোলটা হয় না পাতলা হলে তাহলে এটা ভালো করে সেট হবে না তো সেই জন্য গাঢ় যত গাঢ় থাকে অত ভালো এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এর সব জিনিস যেন ভালো করে মিক্স হয়ে যায় এভাবে এরপরে যে আমি বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম তার মধ্যে এগুলো আমি ঢিলে ঢেলে নেব এইভাবে করে তো আবার বলছি যে জিনিসটা আপনি নেবেন সে যেন কানা উঁচু থাকে একদম চপটা থাকে না কেননা এটা একটু ফুলবে পাতলা হয় বেশি অনেক তো সে একটু ফুলে এরপর যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই বাটিটা রেখে দিচ্ছি আর এই প্রসেসটা আপনি বাটির মধ্যে না করলে ভালো আমি বাটির মধ্যে করেছি তো সময়টা একটু বাঁচবে কিন্তু বাঁচেনি কেননা এটা ঠান্ডা হতে টাইম লাগে তো সেই জন্য আপনি আলাদাই এটা আগে করে নেবেন তারপর আপনি মশলাটা রেডি করবেন তো এটা এর মধ্যে বাটিটা রেখে দিয়ে ওই বাটির উপরে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেব সাত আট মিনিট লাগবে এটা এইভাবে আমি ছেড়ে দিচ্ছি তো আবার বলছি এটা এভাবে আপনি করবেন না তো এখানে এটা ভালো করে হয়ে গেছে একদম এখন নরম আছে হাত দেবেন না একদম নরম থাকে তো নিচে নামিয়ে দিলে তারপরে একটু ঠান্ডা হয়ে যাবে তখন আপনি এটাকে হাত দিতে পারেন তো আমি এটা এবারে বের করে নিচ্ছি আর এই বাটি যে ছিল সেটাও বের করে নিচ্ছি আর এর মধ্যে নিচে মশলা লেগে গেছে সেটা আমি ধুয়ে নেব প্লেটে রেখে দিয়ে ওটা একটু ধুয়ে তারপরে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আর এর মধ্যে যে মশলা যখন তৈরি হচ্ছিল তখন জলটা কমে গেছিলো আমি সাইড থেকে আরও জল দিয়েছিলাম তো সেটা মনে রাখবেন জলটা সেই হিসাবে দেবেন কি মশলাটা জ্বলে যায় না তো আমি আপনাকে এটাই সাজেস্ট করব কি এই প্রসেসটা এর মধ্যে করবেন না আপনি আলাদাভাবে ওটা করবেন তাহলেই ভালো হবে তো মশলাটা এখানে রেডি হয়ে গেছে এই জলটা আমি যে বাটির নিচে লেগেছিলো মশলাটা সেটা বাট থালাতে ধুয়ে এর মধ্যে দিয়ে দিই আরে গ্যাসের ফ্লেমটা আমাকে বন্ধ করতে হবে কেননা এটা ঠান্ডা হলে তারপরেই আমি ওর পিস করতে পারবো তো এখানে এটা ঠান্ডা হয়ে গেছে আর যদি আপনি তাড়ো করতে চান তো এটা ফ্রিজে রেখে দেবেন ফ্রিজারে না ফ্রিজে রেখে দেবেন তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আপনি বের করতে পারবেন তো সাইড থেকে এইভাবে চেঁচে দিয়েছি আমি আর এটা এইভাবে পাল্টি করে এটাকে আমি বের করে নিচ্ছি কেন বাটার পেপার লাগা আছে খুব সহজভাবে এটা বেরিয়ে যাবে তো আমি এখানেই ভুল করেছি কি আমি কড়াইয়ের মধ্যে এটা তৈরি করতে চেষ্টা করলাম কিন্তু সেই আমার সময়টা লাগলো ওটা ঠান্ডা হবে তারপর আমি আবার করব বাটার পেপারটা বের করে দিয়েছি এভাবে আমি আর এর পিসগুলো আমি করে নেব তো যখন আপনি এটা কাটবেন ছুরিতে একটু তেল লাগিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন এটা কোনো জালি হয়নি একদম সফট আছে জালি নেই একদম স্মুথ হয়েছে একবারে তো এটা এইভাবে আমি সব পিস করে নিচ্ছি এই দেখুন এইভাবে আর আবার বলছি ছুরিতে একটু তেল লাগিয়ে আপনি করবেন নাহলে কী হবে আপনি ন্যাকড়া দিয়ে কোনো ন্যাকড়া দিয়ে সাফ করে এটাকে রুমাল দিয়ে টাওয়াল দিয়ে সাফ করে নেবেন তাহলে কী হবে এই যে এই চিপকে যাচ্ছে এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এটা চিপকে যাচ্ছে তো এটা খুব সহজভাবে কেটে যাবে তাহলে চিপকাবে না এই দেখুন এভাবে আমি করে নিচ্ছি প্রত্যেকবারই সাফ করে নিচ্ছি তাহলে ওটা খুব সহজভাবে কেটে যাচ্ছে এখানে সব পিসগুলো হয়ে গেছে আর কত ভালো লাগছে একদম সফট হয়েছে খুবই নরম হয়েছে আপনি এটা এভাবেও খেতে পারবেন খুব ভালো লাগবে একদম হালকা হালকা মিষ্টি আছে দই দিয়েছি বলে একটু হালকা টকপন আছে আর ভালো লাগছে তো এখানে এটা আপনি এভাবেও রান্না করতে পারেন আমি একটু এর মধ্যে এক চামচের মতন তেল দিয়েছি এক চামচ থেকে কম আছে তো তেলটাকে চারদিকে আমি এভাবে লাগিয়ে দিয়েছি আর এর মধ্যে এই পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো আঁচটা একদম লো রাখবেন বেশি হাই রাখবে না জ্বলে যাবে তারপর এটা এভাবে হালকা হালকা ব্রাউন হয়ে গেলে পাল্টি করে দিতে হবে খুব সাবধানে করবেন কেন যেমনি এটা গরম হবে আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো সেই জন্য খুব সাবধানে করতে হবে ঠান্ডা হলে আবার ঠিক হয়ে যায় কিন্তু গরম হলে এটা নরম হয়ে যায় এখানে আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে আর এর মধ্যে জল দেব হাফ কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি যে হিসাবে আপনি রাখতে চান সেই হিসাবে জল দিয়ে দেবেন এর মধ্যে এরপর জলটা ফুটতে শুরু হয়ে গেছে এর মধ্যে আমি এই যে বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা করেছি সেটা দিয়েছি আর আমি অর্ধেকটা ভাজা ছাড়াও রেখেছি তো আপনি দুটোই যে আপনার ভালো লাগে সেটা আপনি তৈরি করতে পারবেন তো এই প্লেনটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা মিক্স করে নিচ্ছি বেশি ঘাঁটবেন না আবার বলছি গরম হলে এটা সেই হিসাবে নরম হয়ে যায় তো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে এটা ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেছে বেশিক্ষণ না দু মিনিট এটাকে ফুটতে দিয়েছি তারপর এর মধ্যে একটু উপর থেকে আরও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আঁচটা জোরে করে দিয়েছিলাম দু মিনিট রেখেছি আর এবার গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেবো কেননা বেশি ওটা করলে তো এটা একদম গলে যাবে তো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা ঠান্ডা হতে আমি রেখে দেবো তো এইদিকে দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে আর মনে হচ্ছে একদম পনিরের মতন তো এটা কোনো অসুবিধা হবে না গরম হলে আবার ঠান্ডা হলে ওটা একদম জুড়িয়ে যাবে শক্ত হয়ে যাবে আবার যে গরম হলে নরম হয়ে যায় তো যখন আপনি ওটা কড়াইতে দেবেন বেশি খাঁটবেন না একবার দিয়ে জল কম দেবেন যে হিসাবে আপনি রাখতে চান কমই দেবেন বেশি দেবেন না এটা দেখুন একদম পনিরের মতন লাগছে খেতেও খুব টেস্টি হয়েছে আর ভিডিওটাই যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন